আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমরা আমার মায়ের হাতে লাগানো সেই লাউ গাছটা থেকে কচি একটা লাউ কাটব। জানেন কেন জানি এই লাউ গাছটাতে না খুব একটা লাউ দেয়নি, সব মিলিয়ে খুব বেশি হলে 5-6টার মতো লাউ হয়েছিল। তবে আমার জানা মতে লাউ গাছে নাকি অনেক অনেক লাউ ধরে, তো আমাদের গাছটাতে কেন যেন লাউই হলো না। তো যাই হোক, এখানে 2টার মতো লাউ রয়েছে, একটা একটু বড় হয়েছে আর একটা অনেক বেশি ছোট রয়েছে। তো যেটা একটু বড় হয়েছে এটা একদম কচি টাটকা লাউ। তো এই লাউটাকে আজকে পেড়ে আমরা রেসিপি তৈরি করব, আমার মায়ের হাতের মজাদার একটা রেসিপি। আর যদি সেটা হয় গাছের টাটকা লাউ, তাহলে কত বেশি মজাদার হবে বুঝতেই পারছেন, তাই না? এই লাউয়ের গাছ এমন একটা গাছ যার আগা ডোগা সবটাই খাওয়া যায়, সেটা তো গানের মধ্যেই আছে, তাই না? তো যাই হোক, আমরা লাউয়ের আগা ডোগাটা খাওয়ার আগে লাউটা খাবো। আর এই লাউ যেটা বড় রয়েছে সেইটা খাবো, আর এটা হচ্ছে এই পাশে একদম কচি। আর আজকের ওয়েদারটা না এত সুন্দর রয়েছে, মাশাল্লাহ, আকাশটা একদম চকচকে ফকফকে রয়েছে। তো আমরা এই যে লাউটা পাড়ার জন্য আসছি সেইটা এখন আমার মা নিজ হাতে পারবে বা কেটে নিবে লাউয়ের গাছ থেকে। তো এই যে ছোট্ট একটা লাউ, আমার মায়ের হাতে যে লাউটা ধরে আছে সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা ছোট একটা লাউ, একদম কচি সুন্দর একটা লাউ। আর এই সবুজ লাউগুলাই না বেশি মজাদার হয় খেতে। গাছের টাটকা কচি লাউ নিয়ে আজকে হবে সুন্দর একটা। আর এখানে আমার মা সব জিনিসপত্র নিয়ে বসে গেছে কাটা বাছা করার জন্য, যেহেতু দুপুরে রান্না বান্না হবে তো তাই সব কিছু একসাথে কাটা বাছা করতে বসে গেছে। এখানে করলা কাটছে, করলা ভাজি হবে, আর এই পাশে আলু, পেঁয়াজ, রসুন, লাউ সব কিছু নিয়ে বসেছে, একসাথে কাটাকাটি করে নিবে তাই। আর আমার মা লাউটা অ্যাকচুয়ালি কীভাবে কাটাকাটি করে সেইটাই আপনাদেরকে দেখাবো আমি। আর যদি আমাদের এলাকাতে যদি একদম কচি টাটকা লাউ হয়, তাহলে লাউয়ের যে খোসাটা সেইটা ফেলে রান্না করে না, সেইটা সহ রান্না করে। কেননা লাউটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা কচি। আর আমাদের এলাকাতে কিন্তু বড় লাউ একদম খাওয়া হয় না, যেগুলা বিচি হয় বা একটু শক্ত টাইপের হয়ে যায় সেগুলা কেউ খায় না, একদম কচি ছোট্ট যে লাউগুলা সেগুলা খায়। আর এই যে সবুজ যে কচি গোল লাউ দেখতে পাচ্ছেন, আমাদের এলাকাতে এই লাউটা বেশি খাওয়া হয়, লম্বাটে যে লাউটা সেটা ওভাবে খাওয়া হয় না, মানে ওইটার স্বাদটা আমাদের এলাকাতে বলে খুব নাকি কম হয়। আর এই কালো, মানে কালো বলতে সবুজ যে লাউটা, সেইটার লাউ মানে সেই লাউয়ের স্বাদটা অনেক বেশি হয়। তো আমার মা কিন্তু এখানে লাউগুলো কাটছে, তো দেখতেই পাচ্ছেন খুব বেশি চিকন করে কাটছে না, মানে মাঝারি টাইপের করে কেটে নিচ্ছে, আর সেটার চোকা কিন্তু একদমই ফেলাচ্ছে না। এই যে আমার মায়ের কথা বলতে বলতে সব লাউটাই কিন্তু কাটা হয়ে গেছে, লাউটা দেখে বুঝতে পারছেন কতটা মানে কেমন করে কেটেছে, মাঝারি আকৃতি, খুব মোটাও না আবার খুব চিকনও না। আর এই লাউটা রান্না করবে আমার মা পুরোটাই মাটির চুলাতে আজকে। খড়ির চুলা বা মাটির চুলা, এই রান্নাগুলো তো অনেক বেশি মজাদার হয়, তাই না? তার ভিতরে যদি হয় সেটা মায়ের হাতের রান্না, তাহলে তো আর তুলনাই হবে না, একদম অমৃত বলে যাকে সেইটাই। তো আজকে যে রান্নাটা আমার মা করছে সেইটার নামটা বলে দিই, সেটা হচ্ছে ডিম দিয়ে লাউয়ের ভুজিয়া। Thank you.
ঘুমাতে তো অন্ধকার, এখানে আমার মা যে মশলাগুলো ব্যবহার করেছে, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, সবগুলাই কিন্তু শিলপাটাতে নিজ হাতে বেটে নিয়েছে। আর সেই বাটা মশলা দিয়ে আজকে আমার মা রান্নাটা কমপ্লিট করবে। তো এখানে সব কিছু মশলা দিয়ে কষাই নিচ্ছে মশলাটাকে, আর এখানে দুইটা পরিমাণে ডিম নিয়ে নিয়েছে, যে ডিম দিয়ে যে লাউয়ের ভুজিয়াটা হবে সেইটার জন্য। আর এই ডিম দুইটাকে আমার মা আগেই বাটির মধ্যে এভাবে ফাটিয়ে নিচ্ছে। ডিমের ভুজিয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন এটার মধ্যে দিয়ে দিবে যে কেটে রাখা আর ধুয়ে রাখা যে লাউটা ছিল সেইটাই। আমার মার কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, লাউটা কিন্তু আস্ত লাউকেই ধুয়ে নিয়েছিল, কাটার পর কিন্তু লাউটাকে একদমই ধোয়নি। এটাই করা উচিত, এতে সবজির গুণগত মান বজায় থাকে আর খেতেও অনেক বেশি মজা হয়। তারপর আমার মায়ের মনে হয়েছে একটু হলুদ গুঁড়া কম হয়েছে, তাই একটু বেশি করে হলুদ গুঁড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিবে। এখানে দেখতেই পাচ্ছেন লাউয়ে পানি ছাড়াই কিন্তু কতগুলা পানি বের হয়ে গেছে। এখানে কিন্তু আমার মা পানি দেয়নি, লাউটা কষাতে কষাতে এতগুলা পানি বের হয়েছে। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিবে যাতে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এখন এই যে পরিমাণ মতন অল্প কিছু পানি দিয়ে এখন লাউটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। দেখতেই পাচ্ছেন লাউটা কষাতে কষাতে বা রান্না করতে করতে এটা পানিটা একদম শুকিয়ে আসছে। এখন আমার মা এটার লবণটা চেক করে নিবে যে ঝাল লবণ সবটা ঠিক আছে কিনা। এখন দেখছি পারফেক্ট আছে সব কিছু। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিবে, কারণ এটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু এভাবে ভুনা ভুনা করেই রান্না করে, এই জন্য তো এটাকে ডিম দিয়ে লাউয়ের ভুজিয়া বলে, তাই না? তো আজকের এই যে আমার মায়ের হাতের মজাদার সুন্দর একটা রেসিপি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার মায়ের হাতের এরকম মজার রেসিপি আরও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার বাবার বাড়ি গেলে আমি আমার মায়ের হাতের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।